আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনার দিদা আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা দেখুন, এই এলইডিটা পাওয়ার অন হয়ে আবার অটোমেটিক অফ হয়ে যায়। এই দেখুন, চালু হয়ে আবার অফ হয়ে যাচ্ছে। তো কি প্রবলেম এটি? আমার প্যানেলটি খোলাই আছে, আমি এলভিডিএস কানেকশন খুলে নিয়ে দেখব যে এলভিডিএস কানেকশন এই টিকন বোর্ড থেকে অফ হচ্ছে নাকি মাদার বোর্ড থেকে। তো খুলে নি, আবার চালু করব, দেখতে থাকুন বন্ধুরা। তো চালু তো হয়েছে, হ্যাঁ লাইটও এসছে বন্ধুরা। এই দেখুন, ওই যে আগুলো দিয়ে দেখা যাচ্ছে আলো। তো বুঝলাম যে প্যানেলের এই টিকন বোর্ডেরই প্রবলেম। দেখুন চালু হয়েই আছে, আমি বন্ধ করে নিলাম, নিয়ে আমি দেখব যে এই শর্ট কোন জায়গায়। এই শর্টগুলো আমি মেপে বের করে দেখব যে আসলে কোন জায়গার থেকে এই ভোল্টেজটি অফ করে। যখন সিস্টেমটি চালু করি তখন ভোল্টেজ আসা মাত্রই ওই যতক্ষণ পেলে না আসতে লাগে 2-3 সেকেন্ড, এতক্ষণই চালু থাকে, তারপরে অটোমেটিক অফ হয়ে যায়। তো এই তো হচ্ছে এই এলইডির প্রবলেম। তো এই দেখুন, আমি এই জায়গায় মেপে লিখছি, কিন্তু এই জায়গায় কোনো শর্ট নেই বন্ধুরা। ডায়োড ক্যাপাসিটর এগুলো কোনো শর্ট নেই, এগুলো ওকে আছে। এই জায়গার থেকে এই এই ক্যাপাসিটর থেকে আর ডায়োড থেকে একটি ভোল্টেজ, যে ভিসিসি ভোল্টেজ যায় এই ডায়োডে, এই ডায়োড থেকে এই কয়েল দিয়ে আপনার ডিসি টু ডিসি আইসিতে যায়, তারপরে এভিডি তৈরি হয়, তারপর ভিজিএল ভিজিএস এইসবগুলো তৈরি হয়। তো এই জায়গায় শর্ট নেই। তো এই যে এই জায়গায় একটা ক্যাপাসিটর দেখছি বন্ধুরা, এটি শর্ট। তো এই দেখুন, শর্ট দেখা যাচ্ছে ক্যাপাসিটরটি, শর্ট একদম শর্ট। তো মিটারে দেখা যাচ্ছে না, আমি মিটার আপনাদের ভালো করে দেখাই। এই দেখুন 9%, যার কারণেই বন্ধ হয়ে আবার চালু হয়ে আবার বন্ধ হয়ে যায়। এই দেখুন, যেদিকে ঘুরে মাপি একই 2%। তো এটি এখন আমরা চেঞ্জ করব, খুলে নেব, চেঞ্জ করব না মানে খুলে ফেলে দেবো, দেখবো যে শর্ট রিমুভ হয় কিনা। খুলে নিচ্ছি বন্ধুরা, দেখুন খোলার কাজ চলছে, আমাদের খোলা হয়ে গেছে। তো আসলে নিশ্চিত হওয়ার জন্য এটা আমি মেপে দেখবো যে ক্যাপাসিটি শর্ট কিনা না অন্য কিছু শর্ট। তো দেখুন বন্ধুরা, ক্যাপাসিটরটি শর্ট, দেখুন ছুটে গেল। আচ্ছা এখন বোর্ডে দেখবো যে শর্ট ইয়ে হয়েছে। তো বন্ধুরা বোর্ডে শর্ট জানি শর্ট আছে, এই মসফেট দেখবো মসফেট শর্ট কিনা। মসফেট শর্ট দেখাচ্ছে বন্ধুরা, মসফেট শর্ট, মসফেটটি খুলে নিই, নিয়ে দেখব যে যেহেতু এই জায়গায় আটকানো আছে সেখান থেকে শর্ট দেখাচ্ছে, তাই আমি খুলে নিয়ে দেখব যে এটি শর্ট দেখায় কি না। খুলে নিচ্ছে বন্ধুরা, আসলে খুব সাবধানে খুলতে হয়, খোলা হয়ে গেছে, তো আমি মেপে দেখব যে শর্ট কিনা। এটি আবার পড়ে গেছে, আমি উঠাচ্ছি, উঠিয়েছি। মেপে দেখবো এখন বন্ধুরা,
এইটিও শর্ট, এই দেখুন 40% দেখাচ্ছে, তো এটিও শর্ট, শর্ট হয়ে আছে, এটিও এই দেখুন এটি শর্ট। বন্ধুরা আরেকটি টিকন বোর্ড আমি নিব, সেখান থেকে খুলে নিচ্ছি শর্ট ইয়েটি মসফেটটি লাগিয়ে দেখবো যে আমাদের সমস্যার সমাধান হয় কিনা। তো খোলা হয়ে গেছে বন্ধুরা, আমি আটকে নেব এখন। এই মসফেটটি কিন্তু বন্ধুরা মিলে মিলে দিতে হবে, একই নাম্বার লাগাতে হবে, নাহলে এভিডি হবে না। বন্ধুরা আমি লাগিয়ে নিচ্ছি, বন্ধুরা যে লাগিয়ে নিচ্ছি, আমার লাগানো হয়ে গেছে বন্ধুরা। একটু ঠান্ডা করে নেবেন আপনারা, ও হয় লাইন দিলে আবার কিন্তু কেটে যাবে, তাই মসফেট একটু ঠান্ডা করবেন। তো আমি এলভিডিএস কানেকশনটি লাগিয়ে নেব, যতক্ষণ ঠান্ডা হোক। এলভিডিএস কানেকশন লাগিয়ে নিয়ে তারপরে লাইন দিয়ে আমরা দেখব। তো এলভিডিএস কানেকশনটি লাগিয়ে নিচ্ছি, দেখুন দেখুন লাইন দিয়েছি, চালু করে দেখবো চালু হয় কিনা। চালু তো হয়েছে দেখছি বন্ধুরা, তো যে লাইট এসেছে, এই যে লাইট এসেছে, দেখি ইমেজ আসছে কিনা, ডাস্ট এসেছে। আমি এখন ডিশ কানেক্ট করে আপনাদের ছবি দেখাই, এই দেখুন ছবি টবি ওকে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।